একটা সময় গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন আর ভালোবাসবেন তারাই সবচেয়ে বেশি ঠগাবে আর কষ্ট দিবে। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলে যেতে পারে না। যাদের বাহিরেরটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভিতরটা কষ্টে ভরা থাকে। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই। বর্তমানে এমন হয়েছে, বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের ছেলে হাঁটা শিখে যায়। আত্মহত্যা না করে স্মৃতি হত্যা করুন, দেখবেন ভালো থাকবেন। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই ভূমিকা লাগে, আর ব্রেকআপ করতে একজনের অজুহাতই যথেষ্ট। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগই পাবে না। যে ইচ্ছেগুলো পূরণ হবার নয়, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। নিয়ত পরিষ্কার হলে ভাগ্য বদলাতে সময় লাগে না। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দিবে, আরেকটা আপনাকে বদলে দিবে। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে হয়, না হলে সারা জীবন চোখের জল ফেলতে হয়। বাস্তবতা তো এটাই, ব্যস্ততার অজুহাতে আপন মানুষগুলো আছে অনেক দূরে। যাকে সবার থেকে আলাদা ভাববে, সে একদিন সবার থেকে আলাদা হয়ে এটাই প্রমাণ করে দিবে যে সে সত্যি আলাদা ছিল। মুখের কথা নয়, কে সারা জীবন কার থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। একা থাকাটা শিখে গেছি, এখন শুধু ভালো থাকাটা শিখতে হবে। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি, যখন ছেলেটি বোঝে তখন মেয়েটি বোঝে না, যখন মেয়েটি বোঝে তখন ছেলেটি বোঝে না, আর যখন উভয়ে বোঝে তখন দুনিয়া বোঝে না। শব্দগুলো হলো চাবির মতো, সঠিক শব্দ অনেকের হৃদয় খুলে দেয় আর খারাপ শব্দ অনেকের মুখ বন্ধ করে দেয়। ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হয়ে উঠবে। যদি তোমার সততা আর সত্য কথার জন্য তোমার কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনো তোমার ভালো বন্ধু ছিল না। এই পৃথিবীতে সেই সবচেয়ে অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কিছুই কাউকে দেখাতে পারে না। যে আপনি শুনছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়া করবেন না, কারণ সত্যের চেয়ে মিথ্যা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। মানুষ কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবল ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তুলতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।